বাবা মাকে স্মরণ করে বিনামূল্যে স্বাস্থ্য সেবা। ব্যতিক্রমী ঘটনা, ঝিনাইদহের শৈলকুপায় 1,000 দুস্থ অসহায় মানুষদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়েছে, সেই সাথে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ঔষধ। সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু। শৈলকুপা উপজেলা পরিষদের প্রয়াত উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ও তার সহধর্মিণী মরহুমা শেফালি বেগমের স্মরণে আয়োজিত এ ক্যাম্পে ঝিনাইদহ সদর হাসপাতাল, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে হাকিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের 1,000 মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ইজিসি, ডেঙ্গু পরীক্ষা ও শেষে ঔষধ বিতরণ করা হয়, সেই সাথে দেওয়া হয়েছে বিভিন্ন প্রকার ঔষধ। সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়ন পরিষদ চত্বরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের উদ্বোধন করেন চেয়ারম্যান শিকদার ওয়াহিদুজ্জামান ইকু। শৈলকুপা উপজেলা পরিষদের প্রয়াত উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন ও তার সহধর্মিণী মরহুমা শেফালি বেগমের স্মরণে আয়োজিত এ ক্যাম্পে ঝিনাইদহ সদর হাসপাতাল, শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 10 জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। সকাল 9টা থেকে শুরু হয়ে বিকাল 5টা পর্যন্ত চলা মেডিকেল ক্যাম্পে হাকিমপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের 1,000 মানুষ স্বাস্থ্যসেবা গ্রহণ করেন। পরামর্শ ছাড়াও বিনামূল্যে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, ইজিসি, ডেঙ্গু পরীক্ষা ও শেষে ঔষধ বিতরণ করা হয়। কি দিবি?